ধর্ষণের ঘটনা সামনে আসছে। রিসেন্ট এই ডায়মন্ড হারবার থানার অন্তর্গত আমার এক হিন্দু পরিবারের ছোট্ট বোন 12 বছর বয়স, তাকে 4 জন মিলে ধর্ষণ করল। রফিক শেখ, ইয়াসিন মোল্লা এবং ইউনুস মোল্লা, আরেকজনের নামটা আমার স্মরণে নেই। এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী কিংবা কোনো মিডিয়া কোন রকমের উচ্চবাচ্য নেই। আর লাভ জেহাদের নামে বাংলায় তোলপাড় করা হচ্ছে প্রতিটি মিডিয়াতে, বিশেষ করে বাংলা মিডিয়াগুলো। কই, ওখানে তো আমার এই ছোট বোনটির পরিবার কোনো ক্ষতিপূরণ পেল না? রাজস্থানে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি নিয়ে এখানে পলিটিক্যালাইজেশন করা হলো, তাকে ক্ষতিপূরণ দেওয়া হলো, চাকরি দেওয়া হলো। এই রকম ঘটনা বহু খুন বসিরহাট, মালদার কালিয়াচক, জামতলার জারাবেরিয়া, ক্যানিং, নলিয়াখালি, বাসন্তী, খড়িবেরিয়া, শিমুলতলা, ধুলাগড়, এছাড়া আরো অনেক অঞ্চল আছে সেখানে বহু হিন্দু ছেলে খুন হয়েছে। জামতলা জালাবেরিয়াতে বছর দেড়েক আগে 3টি হিন্দু ছেলে, তারা আরএসএস সঙ্গে যুক্ত, তাদেরকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে টুকরো টুকরো করা হয়েছে। ওই মিডিয়াতে তো সেগুলো স্পষ্ট পরিষ্কার দেখানো হলো না। এখানে সংখ্যালঘু তোষামোদের রাজনীতি করা হচ্ছে, যেহেতু ওই আফরাজুল তিনি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবারের ছেলে, তার 3টে মেয়ে আছে। ওই আফরাজুল রাজস্থানে গিয়ে ওখানে আরেকটি হিন্দু নারীকে, বিস্তারিত বলা যাবে না, যার রিয়াকশনের কাণ্ডে ঘটনাটা ঘটেছে আপনারা জানেন, ঘটনাটা জানেন, ঘটনার ব্যাকগ্রাউন্ডটা হয়তো অনেকে জানে না। এখানে তার 3টি মেয়ে আছে, নাতি নাতনি আছে। যাই হোক, এই বিষয়বস্তুগুলো আমি সম্পূর্ণটা তুলে ধরতে না পারলেও আমি কবিতার মাধ্যমে কিছুটা বলার চেষ্টা করছি। কবিতার নাম নারী মাতা। স্বাধীনতা আজ, স্বাধীনতা আজ পেয়েছে সবাই, পায়নি শুধুই নারী। নারী ধর্ষণ সঙ্গে যে খুন, কত অনুদান তারি। বঙ্গ আজি ধর্ষণতে প্রথমাধিকার পায়, হায় বঙ্গ তব সম্মান ভুলুণ্ঠিত হায়। মরণ বৃদ্ধ ধর্ষিতা হয়, কোথায় আইন বিচার? শাসক দলেরা ধামা চাপা দিয়ে বলছে অপপ্রচার। জেলায় জেলায়, ব্লকে ব্লকে ধামা চাপা পড়ে শত, যৌতুক দিয়ে, শান্তি দিয়ে আমদানি হয় কত। নারী সম্মান সকলের মান ভুলুণ্ঠিত আজ, ভারত মাতার আমরা ত্রাতা রক্ষা করিব লাজ। বর্তমানে বিশ্বে, এবার আমি জঙ্গি সন্ত্রাসবাদ নিয়ে কিছু বলবো, বর্তমানে গোটা বিশ্বে এখন প্রথম বিপদ হচ্ছে উগ্রপন্থা জঙ্গিবাদ। আর ভারতবর্ষের মাটিতে এখানে জঙ্গিবাদের ভিত তৈরি করছে সেকুলার পার্টির লিডারগুলো। এই সেকুলারিজম এটাই হচ্ছে জঙ্গিবাদের মূল ভিত আমার দেশের মাটিতে। গোটা বিশ্বের বিপদ, ভারতের বিপদ, বাংলার বিপদ। আজকে সেকুলার পার্টির নেতারা মঞ্চে বসে, টিভিতে বসে প্রথমেই বলেন উগ্র হিন্দু, উগ্র হিন্দুত্ববাদ, উগ্র হিন্দু সম্প্রদায়। আরে মশাই, উগ্র হিন্দু, উগ্র হিন্দুত্ববাদ আপনারা কোথায় দেখেন? আজ বিশ্বে যত জঙ্গি সংগঠন আছে তার কটা হিন্দু সম্প্রদায়ের মাধ্যমে পরিচালিত? লস্করে তৈয়বা হিন্দুদের জঙ্গি সংগঠন,
আরকাতুল মুজাহিদিন হিন্দুদের জঙ্গি সংগঠন, আল কায়দা হিন্দুদের জঙ্গি সংগঠন, তালিবান হিন্দুদের জঙ্গি সংগঠন, জামাতুল মুজাহিদিন হিন্দুদের জঙ্গি সংগঠন, আইএসআইএস হিন্দুদের জঙ্গি সংগঠন, আরকাতুল জিহাদি হিন্দুদের জঙ্গি সংগঠন, বোকো হারাম হিন্দুদের জঙ্গি সংগঠন, জিহাদ ইসলামী হিন্দুদের জঙ্গি সংগঠন, কত বলবো। আর যারা জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত, তারা কেউ ব্যানার্জি চ্যাটার্জি মুখার্জি দত্ত রায় সেনগুপ্ত দাশগুপ্ত রায় সর্দার সাপুই নস্কর প্রামাণিক শীল এই পরিবার থেকে কেউ আসেনি। কে ওসামা লাদেন, কে দাউদ ইব্রাহিম, কে মাসুদ আজহার, কে সর্দার ভাট, কে সুনীল বাট্টু, কে বুরহান ওয়ানি, কে আফজাল গুরু, কে আজমল কাসাব, কত বলবো। ভারতের মাটিতে ওই কাশ্মীরে কতগুলো বদমাশ, সৈয়দ আলিশা গিলানি, মীর ভাইদ ওমর ফারুক, হাফিজ সৈয়দ গিলানি, মীর ভাইদ ওমর ফারুক, এখানে সেকুলার পার্টির নেতাদের নিয়ে জঙ্গিদের ভিত তৈরি করছে। ওই মণিশঙ্কর আইয়ার ওখানে গিয়ে ওই মীর ভাইদ ওমর ফারুক, ইয়াসির মালিক আর সৈয়দ আলিশা গিলানি তাকে নিয়ে গোপন মিটিং করেছিলেন। সেই গোপন ছবি আপনারা হিন্দি মিডিয়াগুলোতে দেখতে পেয়েছেন, বাংলা মিডিয়াগুলোতে দেখায়নি। যাই হোক, আর এই জঙ্গিবাদের ওপরে 70 বছরের যে ইতিহাস তা তুলে ধরব একটি কবিতার মাধ্যমে সংক্ষিপ্ত আকারে, কারণ সবটা বলা যাবে না, আরো বক্তা আছেন, বড় বড় বক্তা এসছেন। তো কবিতার মাধ্যমে আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করছি। কবিতার নাম শান্তি চাই। সন্ত্রাসবাদ আছে জানি পাক মার্কিন প্রথম খানি, আফগান পাক তালিবানিরা সৃষ্টি কাদের আমরা জানি, সন্ত্রাসবাদে যুক্ত করা জঙ্গি হালা কাদের নেশা, বিশ্ব জানে আমরা জানি আসলে সব কাদের পেশা, মৌলবাদের ভাষা বুঝিরা ভারত তোমার আমার দেশ, জঙ্গিবাদের কান্ডারীদের সবাই মিলে করব শেষ, ভারত বিরোধী সন্ত্রাস পাকিস্তানি বিশ্বত্রাস, ভর শত্রু পাক বাহিনী করতে যেতে ভারত না, ঘটনা চক্রে ঘটে গেল কিছু উঠল স্লোগান দেশ বিরোধী, চক্রান্ত ছোট খাটো নয় তৈরিয়েছে তারা পাক উর্দি, এরা কারা ভারি কোন প্রতিবাদী, ভারত বিরোধী স্লোগান দেশের স্বার্থ ক্ষুণ্ণ করিয়া পাকিস্তানের জনগণ, চিল তোমাদের জেনেছি তোদের ইতিহাসে তারা কারা, ইতিহাস আজও হাত ছাড়ি নয় বিরোধীর সাজে যারা, পুনরায় তোরা উঠেছিস ফুটে দেশ বিরোধীর সাজে, আসলে তোরা আদর্শহীন নীতিহীন সব কাজে, কিছু সংবাদ মাধ্যম আছে দাঁড়িয়ে দেশদ্রোহীর পাশে, রাখছি নজরে তোদের ভায়া কালের খোলে ধরব ফাঁসে, দেশ ছিল হয় জঙ্গি হানা তখন পথে নামিস তোরা, লক্ষ্য তোদের অন্য কোথাও সেকুলার সব ভোটের ঘোড়া, দেশ বিরোধী ভূমিকায় আজি যে দলগুলি নেমেছে পথে, সুগমের ঘা সে দলগুলি যতই লাগাও প্রলেপ পথে, হত্যাবলী জঙ্গি হানা দেশের মাটিতে করেছে কারা, উচ্চ কোথায় লক্ষ্যটা কি, জঙ্গিবাদী ঘটছে যারা দেশ বিরোধী স্লোগান গুলি ইতিহাসে গাথা হবে, পাঁচ জঙ্গল শুনতে হবে বলবো এবে সবে, পাঁচ জঙ্গির ফাঁসি গেল চাইছে জবাব দেশদ্রোহী, বলি জঙ্গি তোদের প্রেমের মানুষ করতে হবে জবাবদিহি, এক আফজাল মারলে তবে হাজার আফজাল জন্ম নেবে, কত আফজাল জন্ম নেবে তত আফজাল মারব তবে, আফজাল তোমার খুনিরা বেঁচে আমরা সবাই লজ্জিত, কাশ্মীর থেকে মণিপুর হবে ভারত থেকে বর্জিত, স্বাধীনতা চাই মণিপুরে, স্বাধীনতা চাই কাশ্মীরে, স্বদেশ টুকরো চাইছে যারা পাঠাবো তাদের মরণপুরে, ভারত তোমার টুকরো হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, রক্ষা করবো এদেশ মোরা হে ভগবান হে আল্লাহ, রুখে দাঁড়াবো আমরা সবাই সেনাবাহিনী দেশের পুলিশ, ভারত রক্ষা করবো মোরা সংখ্যাটা ভাই সেদিন পুলিশ, দেশ বিরোধী কাঁদছে কিছু জঙ্গি ভয়া মরলে পড়ে, জঙ্গি যখন মারছে মানুষ কাঁদছে না কেউ দেশের তরে, 1947 পরে হাজারো জঙ্গি হানা নিহত কত দেশের মানুষ আছে কি তোদের জানা, বিভীষণেরা সবই জানেন দেশ বিরোধী নেকার দেশে, ছাগল পাঠা সেকুলার সব কদ্দিনায় তোদের শেষে, পাক বাহিনীর হানাদারেরা দিয়েছিল 6-5-তে হানা 1965, পাক বাহিনীর হানাদারেরা দিয়েছিল 6-5-তে হানা, সেই যুদ্ধ ভারতের জয় হেরেছিল পাক আছে কি জানা, বলিতেছি তাই জেনে নিস্তারা তোদের পাকিস্তানের ইতিহাস,
বাংলাদেশের ভুক্তভোগীরা যারা আজও ফেলে দীর্ঘশ্বাস, ভাষা আন্দোলনে লুণ্ঠিত পান সরকার চব্বর সালাম ইসলাম, পাক বাহিনীর গুলিতে শহীদ কলমের কালি দিচ্ছে সালাম, সেদিন হতাই শুরুটা ছিল মুক্তিযুদ্ধ, পরিণাম তার 11,000 ভারত সেনার কেড়েছিল প্রাণ পাক হানাদার, 30 লক্ষ গিয়েছিল প্রাণ ধর্ষিতা খুন মামন ভাই, ইতিহাসে গাথা নৃশংসতা জয়ে মুক্তিযুদ্ধে স্বাধীনতায়, বন্ধে না থাকলো কত 1993-এর কথা, 1993 সীমান্তে দেশের মাঝে জঙ্গি হানা যথাযথা, ইতিহাস ঘটে তারই মাঝে কত পাকিস্তানে হয়নি বিজয়, সংসদে প্রাণ কারণ কত অজ্জল তার ভাইয়েরা, হৃৎপিণ্ডে পাকাক্রমণ ঘুরেছিল সন্ত্রাসীরা, জঙ্গির গুলি হানছে রাত প্রতিনিয়ত সেনার, সেকুলারদের নেই চোখে জল এসেছে সময় চেনার, পাঠানকোটে হামলা হলো নেই কো প্রতিবাদের মোহর, জঙ্গি ফুসি হলো পরেই আন্দোলনের মোহর কদর, দেশ বিরোধী আন্দোলনের তারি মাঝে ঘটে জঙ্গি হারা, জঙ্গিরা প্রাণ কাড়ছে সেনার, এরা কালা ভাই কালা কালা, ক্ষমতা লোভী অর্থ লোভী চাটুকারিতা সেকুলারদের, দেশ বেচতেও নেই কো দ্বিধা মানুষ চিনলে বারদের, বিপ্লবীদের রক্ত দিয়ে যে দেশ ভারত গড়া, সেই ভারতই টুকরো করে বলছে এরা কারা, জানতে হবে ভাবতে হবে দেশ বিরোধীর মূল্য, বিপ্লবীদের হাঁচে আঘাত নেই কো যাদের তুল্য, ব্রিটিশ গুলোতে কত যে শহীদ শত যোদ্ধার হয়েছে ফাঁসি, আজকে যাহারা দেশদ্রোহী দন্ত বাহিরে কত না হাসি, নেই কো ব্রিটিশ নেই কোনো ভয় ফাঁসিতে কিংবা গুলিতে মরার, স্বাধীন দেশের বিপ্লবীরা নাম কামাবেন নজর কারা, সুভাষ বসুর আন্দোলনের দেশ বিরোধী ভূমিকা তোদের, সুভাষ বসুর আজাদ বাহিনী ব্রিটিশ গুলিতে মরেছে মোদের, কংগ্রেস তোরা সুভাষ বসকে করেছিল ক্ষতি শত, ইতিহাস পড়ে জানুন তারা মূর্খ জ্ঞানীরা যত, যেসব মূর্খ জ্ঞানীরা সকল দেশ বিরোধীর ভূমিকায়, প্রমাণ পাচ্ছে আজকে মানুষ মুখ ডাক ফিরে আয় নাই, করেছে ক্ষতি সুভাষ বসের হাত কাটার ওই দল, করেছে ক্ষতি সুভাষ বসের কংগ্রেসীদের দল, ভবিষ্যতে দেশে মুছেই যাবে এখন ভুগছে পাপের ফল, বিনয় বদলে দীনেশ ভগত রক্ত দিয়েছে দেশের তারে, মস্তান্ত সূর্য সেন নেতাজি সুভাষ ঘরে ঘরে, বিপ্লবী আরো কত যে শহীদ ইতিহাসে কথা কয়, আজ দেশ বিরোধী দেশের মানুষ সঙ্গী সঙ্গ নয়, তোদের চন্দ্র পুরুষে কেহ মরেছে কি কেউ দেশের তারে, হর শত্রু দেশ বিরোধী পাক রক্ত তোদের জ্বরে, জঙ্গিরা রোজ মারছে মোদের সেনা কিংবা নিরীহ মানুষ, সেকুলার যত খাচ্ছে না কেউ দেশ বিরোধীর ফাটবে ফানুষ, আচ্ছা রাষ্ট্রসংঘে সাধু সাজে জঙ্গি পুষে জঙ্গি খোঁজা, সারমে ও পাক লেজ বাঁকা তার বিশ্ব পারেনি করতে সোজা, পাকের হয়ে পাক জয় গান দেশের বুকে গাড়িছে যারা, কালের খনে সঠিক সময়ে করব তোদের ভারত ছাড়া, জনমানবী খাই দিয়ে তাই দেশের বুকে ছুরিকাঘাত, চিহ্নিত সব করব তোদের হানিব তোদের শিরে আঘাত, দেশক প্রেমিক সকল মানুষ জরুরি সময় এসেছি আজ, সবাই ভারত রক্ষা করো সকলে করিব দেশের কাজ, জঙ্গিবাদের মদত দাতার দেশের মাটিতে হবে না ঠাই, জঙ্গি সকল করব কত শান্তির কালে লিখছে তাই, শান্তির কালে লিখছে তাই, কবিতার নাম শান্তি চাই, স্বরচিত, নমস্কার। এতক্ষণ আপনাদের সামনে স্বরচিত কবিতা পাঠ করে শোনালেন আমাদেরই বিজেপি কর্মী সমীর বিশ্বাস, এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের অন্যতম সাধারণ।